নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভোগের এই লাবড়া রেসিপিটা শেয়ার করে নেবো আপনাদের সাথে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছিল খেতে। ভোগের খিচুড়ির সাথে, ঘুনি খিচুড়ি হোক বা সাধারণ খিচুড়ির সাথে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রান্না করার সময় পুজো পুজো গন্ধ যেন সারা বাড়িতে ছেয়ে যায়। তো চলুন দেখে নিই আজকে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। এর জন্য আমি বেগুন, ঝিঙে, থোড়, কাঁচকলা, তার সাথে নিয়ে নিয়েছি পটল, কচু, মিষ্টি কুমড়ো, পেঁপে, মূলো আর গাজর। বাড়িতে যা সবজি থাকবে সব কিছু এর মধ্যে দেওয়া যাবে। বরবটি, বিনস এই জাতীয় জিনিস থাকলেও কিন্তু দেওয়া যাবে। যত বেশি সবজি দেওয়া হবে তত এর টেস্ট কিন্তু বেশি হবে। সবার প্রথমে কড়ায় বেশ খানিকটা সর্ষের তেল গরম করে বেগুনগুলোকে আমি ভেজে তুলে নেব, তবে খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। তারপরে আমি ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। ফুলকপি কিন্তু খুব বেশি পরিমাণে তেল টেনে নেয়, তাই আমাদেরকে এই হাই ফ্লেমে ফুলকপিগুলোকে ভালো করে ভাজতে হবে। ভাজা যদি ভালো না হয় তাহলে বেগুন আর ফুলকপি একদম গলে যাবে, যেটা খেতে কিন্তু পরে একদমই ভালো লাগবে না। তো এরপরে কড়াই সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণে আরও প্রয়োজন পড়লে দিতে হবে। তারপরে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি কাঁচা কলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে যে সবজিগুলো একটু নরম, মানে ওই বেগুন ফুলকপি, ওগুলোকে আমি ভালো করে ভেজে তুলে রেখে দেব, আর তারপরে যে সবজিগুলো শক্ত সেই অনুযায়ী দিয়ে কিন্তু ভাজবো। তেলের মধ্যে আমি কাঁচকলা, তারপরে মিষ্টি কুমড়ো, তারপরে পেঁপে একসাথে করে বেশ খানিকক্ষণ, মিনিমাম 2 থেকে 3 মিনিট ভেজে নেব। একদম হাই ফ্লেমে কিন্তু ভাজাগুলো করতে হবে। দেখুন কড়াইয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু তেল এখনো রয়েছে। বেশ ভালো করে সবজিগুলো যদি ভাজা না হয় তাহলে খেতে ভালো লাগবে না। আমি পটলগুলোকেও এবার দিয়ে দিলাম। পটলগুলোকেও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আর পটলের কিন্তু খোসা আমি ছাড়িয়ে নিইনি। যদি মিষ্টি কুমড়োটা খুব বেশি পাকা হয় তাহলে খোসাগুলো না ছাড়ানোই ভালো। আমার এই মিষ্টি কুমড়োটা একটু কচি ছিল, মানে একটু শক্ত ছিল, জন্য আমি খোসাগুলোকে ফেলে দিয়েছি। হাই ফ্লেমে সমস্ত সবজিকে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমি ভাজতে থাকবো। এরপরে এক এক করে সমস্ত বাকি সবজিগুলো দেব। যেরকম আমি এখন দিয়ে দিলাম গাজর, গাজরটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে একসাথে করে ভাজবো। এবার এরপরে গাজরটা ভাজা হয়ে গেলে মূলোগুলোকে আমি কেটে রেখেছি। মূলোগুলোকে আসলে লম্বা করে টুকরো করে কাটলে ভালো হতো, যদিও আমি গোল করে কেটেছি, টেস্ট পাওয়া যাবে। তবে যদি লম্বা করে একটু বড় আকারে, মানে ওই যেভাবে গাজর কেটেছি ওইভাবে কাটা হতো তাহলে আরো বেশি ভালো হতো, তবে টেস্ট কিন্তু ভালো হয়েছিল। এইবার দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙে যেহেতু ভাজার খুব একটা বেশি কিছু নেই, কারণ ঝিঙে থেকে অনেক জল রিলিজ হয়, সেই জন্য কিন্তু ঝিঙেটা একদম শেষের দিকে দিয়েই ভাজতে হবে। ক্রমাগত আমি চাড়াচাড়া করে ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও সব কিছুর সাথে আমি ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই কিন্তু থাকবে। এখনো পর্যন্ত আমরা গ্যাসের ফ্লেম লো করে নিইনি। এবার দিয়ে দিলাম থোড়। থোড়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে খাওয়ার সময় মুখের মধ্যে একটু করে পড়বে। থোড়ের যে একটা কচকচে মতো ব্যাপার বা টেস্ট রয়েছে একটা আলাদা, সেটা কিন্তু এই সবজির স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেবে। সবকিছু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উই ডাঁটা আর শাক একসাথে দিয়ে দিলাম। এগুলোকে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে তারপরে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। উপর থেকে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে সমস্ত সবজি থেকে কিন্তু জল রিলিজ করবে। এই শাক থেকে যা জল বেরোবে তা দিয়ে সব সবজি সেদ্ধ হবে। আমরা বাইরে থেকে কোনো জলই অ্যাড করবো না, ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখবো। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়ামে করে দেব। হাই ফ্লেমে রাখলে যত তাড়াতাড়ি জল রিলিজ করবে তার থেকেও বেশি তাড়াতাড়ি কিন্তু নিচের থেকে সবজিগুলো পুড়ে যাবে, সেই জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে আমাদের নাড়াচাড়া করতে হবে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য একটা তড়কা প্যানের মধ্যে আমি জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ভালো করে ভেজে নেব। মানে গ্যাসের ফ্লেমে খুব ভালো করে আমি তড়কা প্যানটাকে আগে গরম করব, তারপরে সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ছোট একটা চামচ দিয়ে নাড়াচাড়া করব সব কিছু। গ্যাসের ফ্লেমে বসিয়ে কিন্তু এই ভাজাটা করতে থাকলে মশলা পুড়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না।
এদিকে আমাদের সবজি থেকে জল অনেকটাই রিলিজ হয়ে সবজিগুলো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপি আর বেগুন যে ভেজে তুলে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে আমাদের সবকিছুকে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু একদম লো করে দিয়েছি। আর ওইদিকে সবজিটা সিদ্ধ হোক, ঢাকা দেওয়া থাকবে, ভাপে ভাপে সিদ্ধ হতে থাকবে। আর ওই যে মশলাটা ভেজে নিয়েছিলাম শুকনো করে, সেটাকে শুকনো করে শুকনো মিক্সির বাটির মধ্যে দিয়ে শুকনো করে গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা কিন্তু এই রান্নার সব থেকে বড় উপকরণ। আমি লাবড়া রেসিপি অনেকবারই শেয়ার করেছি, তবে এই মশলাটা দিয়ে তৈরি করলে এর স্বাদ কিন্তু সব থেকে ভালো হয়। দেখুন, একটা সবজিও কিন্তু ভেঙে যায়নি। যেহেতু ভোগের রান্না, এই জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটাকে ব্যালেন্স করবে, মানে খেতে বেশ ভালো লাগবে। আর ওই যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে যেহেতু একটু জল ছিল, সেই জন্য ভালো করে হালকা হাতে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর ফুলকপিগুলো কিন্তু দেখুন ভাপে ভাপে গলে যাবে। এর আগে যদি ফুলকপি আর বেগুন দেওয়া যেত তাহলে একদম ঘেঁটে যেত, ভালো লাগতো না। এই সবজিটা একটু গোটা গোটা থাকলে তবে খেতে ভালো লাগবে, তবে জল যেন না থাকে সেই জন্য গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে ভাপে ভাপে পুরো সবজিটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, অথচ ভেঙে যাবে না কোনোটাই। এইভাবে করে এই লাবড়া রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখবে। ভোগের খিচুড়ির সাথে যে লাবড়াটা পরিবেশন করা হয় তার থেকে টেস্ট কিন্তু একটুও আলাদা না। এইভাবে বাড়িতে রান্না করলে সারা বাড়ি পুজো পুজো গন্ধে ভরে যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটা রান্না করে আমাকে জানাবেন কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।